এই মুহূর্তে কিন্তু দেখছেন সরাসরি এসকেলাইজ দোকানের ভিতরে আড্ডা মারছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করছেন আশিকর ফাড়ি পুলিশ। এবং দেখতেই পাচ্ছেন সরাসরি এসকেলাইভে যে আড্ডা মারছে দোকানের ভিতরে। এই মুহূর্তে কিন্তু তিনজনকে অ্যারেস্ট করা হলো আশিগড় পুলিশের তরফ থেকে। সকাল সকাল কিন্তু যেভাবে আড্ডা মারছেন যারা, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা আড্ডা মারবেন না সকাল সকাল, এবং অল্প আড্ডা না মেরে অল্প বাড়িতে বসে থাকুন, এটাই সব থেকে ভালো। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আমতলাতে রয়েছি স্ট্যান্ড বাইপাসের ঠিক অপোজিট সাইডে। যারা যারা দোকানে আড্ডা মারছেন তাদেরকে কিন্তু তুলে নিচ্ছেন, অ্যারেস্ট করছেন তাদেরকে, যে এত শত বুঝানোর পরেও কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন না, এবং দোকানদাররাও কিন্তু কিছুই বলছেন না। ওই দোকানের মধ্যে বসে বসে আড্ডার কিন্তু একটি হয়ে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এসকেলাইভের থেকে, এই যে দেখুন ছেলে পেলে আড্ডা, কিসের আড্ডা এই দেখুন। পুলিশ দেখেই কিন্তু দৌড় মেরে ভাবছেন, দেখুন সরাসরি ও যে দেখুন, ঠিক দেখুন পুলিশ দেখে কিন্তু দৌড় মেরে ভাবছে। ঠিক এই যে দেখুন আড্ডা, দোকানের মধ্যে কিন্তু আড্ডা রয়েছে। দেখুন রিচার্জ করতে আসে কিন্তু এই মুহূর্তে কিন্তু রিচার্জের দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। রিচার্জের দোকান কিন্তু রাজ্য সরকার কিন্তু বলেই দেওয়া হয়েছে যে টোটাল বন্ধ, সেইখানে কিন্তু রিচার্জের দোকান কিন্তু খোলা রয়েছে। ঠিক দেখুন এত বুঝানোর পরও কিন্তু লোক বুঝে না, যে বাড়ির থেকে বের হতে না বলছে, যে শুধুমাত্র বাজার যারা তাদের জন্য। কিন্তু দেখতে পাচ্ছেন চারজন কিন্তু এই মন্ত্রে কিন্তু অ্যারেস্ট করেছেন। ঠিক গাড়ি ভ্যান করে তারা বেরিয়েছে, এত বুঝানো হয় লোককে, এত বুঝানো হয়, তাও যদি না বুঝে তাহলে কি করার আছে তাদেরকে। যাকে জিজ্ঞাসা করে এক একজন বলে বাজার করতে বাড়াচ্ছি, ওষুধ নিতে বাড়াচ্ছি, এই বলে কিন্তু ফাঁদ পেয়ে যায় তারা। সেই কবেকার না কবেকার ইসে নিয়ে কাগজ নিয়ে কিন্তু তারা বাচ্চা, এই যে দেখুন সবাইকে কিন্তু পুলিশ সতর্ক যে প্লিজ আপনারা কিন্তু বাড়ির বাইরে থাকুন, বাইরে বাইরে থাকুন, তাও কিন্তু লোকে শুনছেন না। দেখুন এই মুহূর্তে কিন্তু শান্তিনগর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি এখন ধরেন না, এখন ধরেন না কিন্তু বলছো যখন আড্ডা মারছে তখন পুলিশ কিন্তু বারে বারে কিন্তু বলে যাচ্ছে যে বাড়ির থেকে বাড়াবেন না, বাড়ির থেকে বাড়াবেন না, তা শত কিন্তু বাড়ির থেকে বাড়াচ্ছেন, তাও কিন্তু বুঝছেন না পুলিশের কথা। এত বার বলার সত্ত্বেও কিন্তু বাড়া, বাড়িতেই সেফ থাকুন, আপনাদের জন্যই তো এত বলা হচ্ছে যে বাড়িতেই অল্প আপনারা বসে থাকুন, বাড়ির বাইরে বাড়াবেন না। যে মহামারী একটি ভাইরাস, করোনা ভাইরাসে ঠিক এই মুহূর্তে কিন্তু ভ্যান আশিগড় ফাড়ি আউটপোস্টে ভ্যান এই মুহূর্তে কিন্তু চারজনকে কিন্তু আটক করেছেন পুলিশ।
ঠিক দেখুন এই মুহূর্তে কিন্তু এই যে ঠিক শান্তিনগর বোবাজার রয়েছে, দেখুন শান্তিনগর বাজারে এবার পুলিশ কিন্তু এসেছে। একের পর এক রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। এই যে দেখুন মাছ বাজার, দেখুন দেখুন পুলিশ দেখার পর কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, তাছাড়া কিন্তু ফাঁকা ফাঁকা হচ্ছেন না। পুলিশের তরফ থেকে কিন্তু বারে বারে বুঝিয়ে দেওয়া করছে, কিন্তু তাও কিন্তু বুঝছেন না পাবলিক। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি শান্তিনগর বৌবাজারে রয়েছি। বারে বারে কিন্তু পুলিশের তরফ থেকে দূরত্ব বজায় রাখার কথা কিন্তু বারে বারে বলছে, কিন্তু তাও অথচ কিন্তু পাবলিক বোঝার চেষ্টা করছে না। ঠিক পুলিশ চলে যাবে আগের মতো, কিন্তু চলে আসবে। ঠিক এটা শান্তিনগরের মাছ বাজারে আমরা রয়েছি এই মুহূর্তে। এবং কোনো দরকারি ছাড়া বাড়ির থেকে বাড়াবেন না, আপনাদের কিন্তু বারে বারে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে দরকারি ছাড়ার জন্য বাড়ির থেকে কিন্তু বাড়াবেন না। দেখুন বাড়ির থেকে কোনো দরকার ছাড়া বাড়াবেন না বাজার করে, এবং কিন্তু আড্ডা মারছেন এখানে। দেখুন সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আজকে বাড়ির পুলিশের তরফ থেকে কিন্তু দোকান দোকান গিয়ে এবং যারা বসে রয়েছে তাদেরকে কিন্তু রেস্ট করছে। লোককে করলে লোকের সাথে হলে কিন্তু তক্ক বিতক্ক করেই যাচ্ছেন। পুলিশ বোঝানোর হাজার চেষ্টা করলেও কিন্তু লোক বোঝার চেষ্টা করছে না। লাগাতার শান্তিনগর থেকে আরেক জায়গায় আমরা যাব, দেখব সেখানকার কি অবস্থা। দূরত্ব বজায় রাখার কথা কিন্তু বারে বারে পুলিশ বলেছেন। আগেও কিন্তু আমরা দেখেছি শান্তিনগর বৌবাজারে যে পুলিশ চলে গেলে কিন্তু আবার আগের মতো হয়ে যায়। দেখুন ভিড় দেখলে যেখানে জনসংখ্যা কম বাড়ির থেকে বাড়াবেন না, অথচ কোনো দরকার জিনিস থাকলে বাড়াবেন না। দেখুন বাজারটা দেখুন, এই দেখুন মেলার মতো ভিড় যে মেলা রয়েছে। আগেও আমরা এসেছি শান্তিনগর বৌবাজারে, ঠিক আগেও কিন্তু আমরা এই বাজারের সেক্রেটারির সাথে কথা বলেছি যে একটা বাজারের টাইম টেবিল করে রাখুন, এবং আপনারা অল্প এই কয়েকদিন এখানে থেকেই অল্প বাজারটাকে ভিড় কমান। ঠিক এই মুহূর্তে কিন্তু শান্তিনগর বৌবাজারে আমরা রয়েছি।
কোনো দরকারই ছাড়া কিন্তু বাইর থেকে বাড়াবেন না। আপনাদেরকে একটাই বারে বারে কথা আমরা বলে যাচ্ছি, দেখুন এর আগেও কিন্তু এসে এই বাজারেই কিন্তু গোল করে মার্ক করে কিন্তু বুঝিয়ে দিয়েছিল আশিগড়ের পুলিশ। তাও ওই দেখুন হাতে নিয়ে একদম সরাসরি দেখুন ডেইলি প্রত্যেক দিন করে কিন্তু বুঝিয়ে যাচ্ছেন একের পর এক বাজারে, কিন্তু অথচ কিন্তু লোক তাও বোঝার চেষ্টা করছেন না। ঠিক এই মুহূর্তে কিন্তু দেখছেন সরাসরি এসকে লাইফে শান্তিনগর বউ বাজারে আমরা কিন্তু রয়েছি এখন। দেখুন বাজার, দেখুন সবাইকে বলবো যে বাড়ির থেকে যখন বাড়াবেন টাইম করে বাড়ান, এবং অথচ ভিড় করবেন না, জীবনের কে ভালোবাসুন। দেখুন দেখুন এই ছবি আমরা তুলে ধরছি, এই দেখুন বাজারের একদম পাশেই কিন্তু রয়েছেন একের এক কাস্টমার। দূরত্বটা বজায় রেখে দোকানদারি করাবা, তুই বলবা যারা ক্রেতা আছে তাদেরকে বলবা বারে বারে কিন্তু বসিয়ে দিচ্ছেন। এই দেখুন একের পর এক জায়গা কিন্তু ধরে দিচ্ছে। ওদিকে দেখুন একটি দাদা টমেটো নিচ্ছেন, একদম কোনো সে বজায় রাখছেন। দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু বারে বারে বলছেন। দেখুন সবজির বাজার নিচ্ছেন, শসা নিচ্ছেন, বিনস নিচ্ছেন, একদম লাগাতার দোকানে কিন্তু ঢুকেই রয়েছে। দেখুন সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন ভিড় রয়েছে, সবাইকে বলা হচ্ছে যে কোনো দরকারি ছাড়া বাজার থেকে বাড়াবেন না, অথচ ভিড় করবেন না দোকানের মধ্যে। দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা শান্তিনগর বউ বাজার রয়েছি। আমতলার থেকে আমরা লাইভটি শুরু করেছিলাম যে চারজনকে কিন্তু ভ্যানে তোলা হয়, এবং বে ফলে কিন্তু আড্ডা মারছিল দোকানের মধ্যে, কোনো কাজ নেই, কোনো দরকারই নেই তাদের, তা কিন্তু তারা আড্ডা মারছিলেন দোকানের ভিতরে। পুলিশ চলে গেলে কিন্তু আবার আগের মতো হয়ে যায়। চারজনকে কিন্তু আটক করেন যে বেফলে কিন্তু আড্ডা মারছিল তারা। এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিনগর বউ বাজারে রয়েছি।
চেষ্টা করব দাদা আমরা বিনয় মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করব। পুলিশ কিন্তু বারে বারে বুঝিয়ে যাচ্ছেন একের পর এক জায়গায়, সবাইকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন না পাবলিক। যে দেখুন এইভাবে সবজি বাজার যদি করে দড়ি টানিয়ে দেয় তা সব থেকে কিন্তু ভালো। এই দেখুন এখানে বজিয়ে রাখার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে বারে বারে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তার কিছু কিন্তু বুঝছেন না পুলিশ। ঠিক এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা শান্তিনগর বউ বাজার, একের পর এক জায়গা থেকে আমরা লাগাতার আপনাদের কাছে ছবি তুলে ধরব। সব সময় থাকুন এসকে লাইভের বর্তায়। এবং দোকানের মধ্যে আড্ডা মারা করছিল তিনজন ব্যক্তি, কোনো দরকারি কাজ নেই অথচ আড্ডা মারছিল, তাদেরকে কিন্তু আটক করলেন আশীর্বাদ ফাড়ির পুলিশ। শান্তিনগর থেকে দেবাশিসের রিপোর্ট। লাগাতার থাকুন এসকে লাইফের পর্দায়। तैयारी फ्लैट लाखों को बजट के तपाईले सिलगढ़ी में फ्लैट लिने सोच बनाउनु भएको छ? हजुर, यस्तै सुनौलो अवसर स्वागत रेसिडेन्सीले यहाँ समक्ष लिएर आएको छ, जहाँ तपाईले लाखों रुपया को बजट सँगै वास्तु अनुसार असल ढंग में तैयार गरेको संपूर्ण सुविधायुक्त 80 फ्लैट को अपार्टमेंट पाउनुहुनेछ। स्वागत रेसिडेन्सी नियर निर्मला कन्भेन्ट हस्टेल, कन्ट्याक्ट 9832350915 9434001643। अगर आप है खाने के शौकीन या आपको चाहिए केटरर, तो संपर्क करें शिव मंदिर स्थित सिलीगुड़ी न्यू अर्चलन रेस्टोरेंट एवं केटरर्स। लजीज खाने की है ख्वाहिश तो रेस्टोरेंट में आइए या घर में ही मंगवाइए। रेस्टोरेंट में एक नाम सिलीगुड़ी न्यू अर्चलन, JR कमर्शियल शिव मंदिर, कदम तल्ला माटीगारा सिलीगुड़ी, सालबारी सुखना, ऑपोजिट यूनियन बैंक ऑफ इंडिया। डायल करिए 9002299606 अथवा 8695149676। कह देती हूँ सभी को इन एडवांस, चाचू की शादी में करूँगी डांस, वीडियो को FB में वायरल करूँगी, डब्बू के जैसे सेलिब्रिटी बनूंगी, न्यूज चैनल की होगी हेडलाइन, मान भी बन गई स्टार ऑनलाइन। क्या आपको भी सेलिब्रिटी बनना है? शादी हो या कोई फंक्शन, वीडियोग्राफी फोटोग्राफी के लिए चले आइए सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पाड़ा, रामकृष्ण रोड, सिलीगुड़ी।